কেনই কথা বলছে কত নবী রাসূল আসছে সব নবী রাসূল বলছে আখেরি জামানায় এক মহাপুরুষের আগমন হবে তার বাবা হবে আব্দুল্লাহ তার নাম হবে মোহাম্মদ এবং আজ পর্যন্ত অনেক আউলিয়া কেরাম আসছে কিন্তু চার পুরুষ আগে থেকে কেউ বলে নাই একজন আসবে সে হবে আমার চেরাগ চেরাগে জান শরীফ কোনলি বলে নাই কারো সম্বন্ধে শুধু একমাত্র বাবা জাহাঙ্গীর সম্বন্ধে তার দাদাপি এবং স্বয়ং জান শরীফ শাশুড়ের ছবি মাওলানা বলেছেন যে একজন আসবে আমার কাছে তাই সে হবে আমার চেরাগ সে হবে চেরাগে জান শরীফ কি জান শরীফের বাতি প্রদীপ সেই জান শরীফকে সারা দুনিয়ার মাঝে প্রচার এবং প্রসার এবং পরিচয় করায় দিব সেটা করেছে এবং ওই সুরেশ্বর দরবারে যার আগে জান শরীফ শাশুড়েশ্বরী লেখে টাঙায় রাখছে তার আওলাদরা পর্যন্ত বলতে পারে না যে এটা কেন টাঙাইছ কারণ অধিকার আছে বলে বলেছ বলে এটা করেছে এবং আজ পর্যন্ত কোন ওলিয়া ওলিয়ার আগমনের আগে তার চার পুরুষাকে বলে নাই যে একজন আসবে কেন বলেছে যদি কেউ কিছু জ্ঞান অর্জন করতে চায় বাবা জাহাঙ্গীরের কাছে আসতে হবে যদি কেউ আত্মদর্শন করতে চায় বাবা জাহাঙ্গীরের কাছে আসতে হবে যদি কেউ নিজেকে চিনতে চায় তাও বাবা জাহাঙ্গীরের কাছে আসতে হবে খান্নাসকে চিনতে চায় তাও বাবা জাহাঙ্গীরের কাছে আসতে হবে যদি আল্লাহকে পাইতে চায় তাও বাবা জাহাঙ্গীরের কাছে আসতে হবে বাবা জাহাঙ্গীর ছাড়া কোনো বিকল্প নাই বাবা জাহাঙ্গীর ওই শিক্ষা দেয় যেটা কি থিওরিটিক্যাল এন্ড প্র্যাকটিক্যাল দুটাই যেটার মধ্যে হাতে কলমে শিক্ষা তার কিছু আমি এখন তুলে ধরব যেরকম বাবা জানে আমরা সারা জীবন জানছি নফ রু মরা যায় কিন্তু এখন দেখি যে না রু মরে না মরে নফ নফ মৃত্যু সাপ গ্রহণ করে কোরআন বলতেছে তল্ল নফসুন জায়কাতাল মাউত প্রত্যেক নফ মৃত্যু সাপ গ্রহণ করে কিন্তু কোরআনের কোথাও নাই তুল রুহিন জায়কাতাল মাউত রু মৃত্যু সাপ গ্রহণ করে সারা কোরআনের এক জায়গায়ও নাই